বুধবার মহাষষ্ঠী, দেবীর বোধন। আর দেবীর বোধনের পূর্ণ লগ্নে বুধবার সকালে রাজধানীর জগহরিমুড়া শরৎ সংঘের পুজো মণ্ডপের উদ্বোধন করেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস সহ সংঘের পদাধিকারী ও সদস্যরা। পুজো মণ্ডপের উদ্বোধন উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করে শরৎ সংঘ। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি। অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যের শারদ উৎসবের একটা ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে হবে। পাশাপাশি পুজোর দিনগুলিতে নিজেদের আনন্দ যেন অপরের নিরানন্দ সৃষ্টি না করে সেদিকে সতর্ক থাকার জন্য পুজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্যবাহী পূজা এই শারদীয়া দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে বিভিন্ন ক্লাব, এনজিও, সামাজিক সংগঠন সবাই মায়ের পূজায় ব্রতী হয়েছেন। তার ব্যতিক্রমী যায়নি আমাদের নয়বনমালীপুর এলাকার জগহরিমুড়াস্থিত আমাদের শরৎ সংঘ এলাকার ক্লাবের কর্তৃপক্ষরা। তারা পূজা অর্চনায়, মায়ের আরাধনায় তারা ব্রতী হয়েছেন এবং তার পাশাপাশি এই সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে তারা এই দুর্গা উৎসবের পাশাপাশি যারা দুস্থ পরিবার রয়েছেন তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণের মাধ্যমে মায়েদের, আমাদের যারা মায়েরা রয়েছেন তাদের মুখে হাসি ফুটানোর জন্য এই দুর্গা উৎসবে তারা একটা ক্ষুদ্র প্রয়াস করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এরকম শুভ উদ্যোগের জন্য। এবং আশা করি আমরা এই কদিন মায়ের আরাধনা করব এবং সকলে মিলে আনন্দ উপভোগ করব, আনন্দ করব। কিন্তু আমাদের আনন্দ যাতে অন্যের নিরানন্দ না হয় তার জন্য আমি সকলের কাছে আমি আহ্বান করব, প্রার্থনা করব। এদিন শারদ উৎসব এবং পুজো মণ্ডপ উদ্বোধন উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার প্রায় 200 জন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পুজোর প্রাক্কালে নতুন বস্ত্র হাতে পেয়ে খুশি দুস্থজনেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।